ই ভ্যালিকে বন্ধের একটা চেষ্টা করার উদ্দেশ্যে অথবা আমাকে ক্ষতি করার উদ্দেশ্যে এই কথাগুলো বলেন। আমি এক টাকা উইদাউট মাই স্যালারি কোম্পানি অ্যাকাউন্ট থেকে কোনোদিন তুলিও নেই, নষ্টও করি নেই, আমি কোনোদিন কোনো টাকা কোনোভাবেই আত্মসাৎ করিনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আপনারা জানেন যে ই ভ্যালি সাময়িক বন্ধ হওয়ার পরে মহানন্দ হাইকোর্ট একটা বোর্ড করে দিয়েছিলেন এবং সেই বোর্ডের প্রাইমারি একটা উদ্দেশ্য ছিল যে ই ভ্যালিকে অবসায়ন করা হবে কি না এবং লিকুইডেশন করা হবে কি না। লিকুইডেশন করা হবে যদি কি না ই ভ্যালি সাস্টেনেবল এবং রান করার মতো পর্যায়ে না থাকে তাহলে ই ভ্যালিকে অবসায়ন করা হবে, আর রান করা গেলে তাহলে ই ভ্যালিকে ওনারা রান করবেন। তখন মহামান্য হাইকোর্টের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে বোর্ডে ইনক্লুশন করার একটা অর্ডার দেন এবং তখন আমরা বোর্ডে ইনক্লুড হওয়ার পরে মহামান্য হাইকোর্ট দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাড করে এবং আমি আসার পূর্বে এই জার্নির ইনিশিয়াল ফেজটা কিন্তু ডেভেলপড হয়ে গেছে। ই ভ্যালির এন্টায়ার টাকাটা ঢুকেছে ব্যাঙ্কিং চ্যানেলে, মানে গেটওয়ে ছাড়া কিন্তু কেউ কোনো দিন কোনো পেমেন্ট আমাদের অফিসে এসে করতে পারেনি। তো এই টাকাগুলো যখন ঢুকেছে সেই ঢোকাটা কিন্তু প্রত্যেকটা টাকার হিট বা ট্রেস কিন্তু আমাদের আছে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে, এখনও আছে। এখনও যদি কেউ বলে যে আমাদের প্রতিটা টাকার হিসাব দিতে, আমাদেরকে যেদিন বলবে আমরা সেদিনই প্রতিটা টাকার হিসাব দিতে পারবো। যে পরিমাণ খরচ হইতো সেই পরিমাণ প্রফিট আসলে জেনারেটেড হয়নি। তো খরচ হওয়ার কারণে একটা লস হওয়াতে একটা গ্যাপ তৈরি হয়েছে। ওই গ্যাপ অ্যামাউন্টটা অনেকে ধারণা করে যে ওইটা আমি নিয়েছি, কিন্তু আপনারা সবাই জানেন যে আমি 5 লাখ টাকার বাইক এই মার্চেন্ট থেকে 5 লাখ টাকাই কিনেছি কিন্তু কাস্টমারকে দিয়েছি 3 লাখ টাকায়। এই যে 2 লাখ টাকা আমি লস করেছি এটার জন্য মানে আমাকে এভিডেন্স দেওয়ার দরকার নেই। এটা মার্কেটে সবাই জানে যে আমাদের কী পরিমাণ পণ্য ডেলিভারি হয়েছে। এগুলো বিষয় আমি এক টাকা উইদাউট মাই স্যালারি কোম্পানি অ্যাকাউন্ট থেকে কোনোদিন তুলিও নেই, নষ্টও করি নেই, আমি কোনোদিন কোনো টাকা কোনোভাবেই আত্মসাৎ করিনি। ই ভ্যালিকে বন্ধের একটা চেষ্টা করার উদ্দেশ্যে অথবা আমাকে ক্ষতি করার উদ্দেশ্যে এই কথাগুলো বলেন। আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ছিল কোম্পানির টাকায়, আমি কিছুই করিনি। কোম্পানির টাকা দিয়ে কোম্পানির পারপাসে আইদার প্রমোশন অথবা প্রোডাক্ট সেলিং অথবা মার্চেন্ট পেমেন্ট কোনো না কোনো পারপাসে কোম্পানির টাকা খরচ হয় এবং প্রতিটা ট্রানজ্যাকশনের হিস্ট্রি পারপাস আমাদের এক্সেল ফাইল মেনটেন করা আছে, আমরা লিখে রেখেছি। কেউ যদি যে কোনো ট্রানজ্যাকশনকে চ্যালেঞ্জ করে আমরা ওইটা সামনে এনে দেখাই দিতে পারবো যে আমি এই কাজে এই টাকাটা খরচ করছি। দেখেন, বিদেশের তো সাথে তো আমার কোনো দিন কোনো লিঙ্কই ছিল না। আমি বিদেশে টাকা পাচারের বিষয়টা ওই যে বললাম অ্যাজাম্পশন থেকে, যখন কোনো গ্যাপ তৈরি হয় তখন মানুষ অ্যাজাম করে নেয় হয় যেহেতু আমার টাকার পণ্য আমি পাইনি তার মানে এই টাকাটা নিয়ে ওনারা বাইরে চলে গেছে। আপনারা জানেন যতগুলো তদন্তকারী সংস্থা তদন্ত করেছে বিগত দিনে কেউ কোনো দিন কোনো টাকা, বিদেশ তো দূরের কথা, দেশেও আমাকে কাউ কোথাও দেখাতে পারবে না যে দেশে মুখ দেখে আমি টাকা সরাই রেখেছি। এগুলো সবই অ্যাজাম্পশন। আপনারা জানেন যে ব্যবসায়িকভাবে যদি কোনো প্রতিষ্ঠান পপুলার হয় একটা সাধারণভাবে একটা রাইভালরি তৈরি হয়, যারা এই ধরনের কথা বলেন আমার ধারণা এটা টোটালি বিজনেস রাইভালরি থেকে বা বিজনেস প্রতিদ্বন্দ্বিতা থেকে অথবা